সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে আমাদের একজন চাচা আছে। হ্যাঁ, তো আপনার নামটা কি? মোহাম্মদ মইমুল হক। মোহাম্মদ মইমুল হক। বাড়িটা আপনার কোথায় পড়ছে? বাউরি পূর্ণিমা। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে সুগারের সমস্যা নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। তো সুগার যে আপনার হয়েছে এটা কিভাবে আপনি বুঝতে পেরেছিলেন? সুগার চেক করে বুঝলাম। আচ্ছা, চেক করেছিলেন দিয়ে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার মানে সুগার হয়েছে আর কি। মূলত আপনি সুগার কেন চেক করতে গেলেন হঠাৎ করে? সুগার আমি ঠিক করতে যাওয়ার উদ্দেশ্য হলো যে আগে যে আমার সুগার আছে আচ্ছা আচ্ছা, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আচ্ছা আচ্ছা, আমার চোখের প্রবলেম। আচ্ছা আচ্ছা, চোখের ডাক্তারের কাছ গিয়ে ডাক্তার পরামর্শ দিল যে তোমাকে চোখ অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা, চোখ অপারেশন করার পূর্বে তোমার প্রেশার এবং সুগার চেক করো। আচ্ছা, যার কারণে সুগার চেক করতে আমি বাধ্য হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুগার চেক করার পরে আপনি আর যেটা রিপোর্ট এসেছে এলো, হ্যাঁ, সেটা হচ্ছে খালি পেটে ছিল 141 আর ভর্তি পেটে ছিল 258। হ্যাঁ। সম্মানিত দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, হ্যাঁ, খালি পেটে এবং ভর্তি পেটে। তাহলে আপনি তারপরে কিভাবে জানতে পারলেন যে আমাদের এখানে সুগারের ট্রিটমেন্ট হয়? দেখুন কোথায় কি হচ্ছে, এখন প্রভাবটা ছড়িয়ে গেছে মাধ্যমে। ওই একজন ল্যাবওয়ালার কাছ থেকে জানতে পারলাম, আমাদের কাকা তো ভাই ছিল। আচ্ছা আচ্ছা, তো ওকে রক্তটা মানে চেক আপ করতে দিয়েছিলাম, উনি বললে যে ওখানে এই সুগারের রোগী ভালো হয়েছে, যার কারণে আমি এখানে আসলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের কাছে আসলেন, আসার পরে যে চিকিৎসাগুলো আমরা দিয়েছিলাম আপনাকে, একটু বাইরে একটু বাইরে বসুন, একটু বাইরে বসুন, ভাঙানি নাই, ভাঙানি নাই। হ্যাঁ হ্যাঁ, তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনি যখন আমাদের কাছে আসলেন, হ্যাঁ, আসার পরে যখন আপনাকে আমরা চিকিৎসা দিলাম, আচ্ছা, চিকিৎসা মানে আমাদের নিয়ম শুরু করার কয়দিন পরে আবার সুগারটা মেপেছিলেন? একদিন পর, মানে আমরা যেদিন শুরু করলেন তার পরের দিন সুগারটা মেপেছিলেন, তাই তো? তো সম্মানিত দর্শক, এর আগে আপনারা দেখেছিলেন যে এতে ছিল আপনার 148 এবং 258। 258 ছিল আপনার খাওয়া দাওয়ার পরে, এবং আজকে একদিন পরে মানে একটা দিন নিয়ম পালন করার পরে আলহামদুলিল্লাহ সুগারটা দেখেন কতটা এসছে, কত এসছে, খালি পেটে 96 এবং ভর্তি পেটে 86। দেখুন, খালি পেটে 96, ভর্তি পেটে 86। এই দেখেন, এই লাইটটার জন্য একটু ডিস্টার্ব করছে, এই দেখেন, খালি পেটে 96 এবং ভর্তি পেটে 86, ভর্তি পেটে আরো কম। তাহলে সম্মানিত দর্শক, দেখতে পেলেন যে একদিনের মাথায় এই চাচার একদিন মানে বাড়িতে গিয়ে পালন করে, সাধারণত বিশেষ করে এরকম আমার বয়সটা কত, 66 বছর বয়সের মানুষ, সাধারণত আমরা দেখেছি যে 60 হতে গেলে ভালোভাবে নিয়ম পালন করতে পারে না, হাজারো ভুল করে, তারপরে এটা সেটা হাজার রকমের সমস্যাগুলো মানে ফেস করে আর কি। আর ইনি 66 বছর বয়স, আলহামদুলিল্লাহ এত ভালোভাবে নিয়মগুলো ফলো করতে পেরেছে বাড়িতে গিয়ে। হ্যাঁ, এবং আমি তো আমাদের ভিডিওগুলো দেখেননি যে দেখে দেখে আপনি পালন করেছেন। ভিডিওটা শুধু আমি দেখেছি ওই ওই যে নাস্তা। আচ্ছা, নাস্তার ভিডিওটা শুধু দেখেছেন? হ্যাঁ, বাকি যে সিস্টেম গুলো, যে একটা মানে চ্যাংড়া মানুষ যেরকম ভাবে মোবাইল সম্পর্কে আরো জ্ঞান থাকে দিয়ে সবকিছু দেখে বুঝে পালন করে, এরকমও না, মানে এমনি এতটা কিছু বুঝেন না, একবারে গ্রামের মানুষ, একবারে সাধারণ মানুষ আর কি। তো তিনি আলহামদুলিল্লাহ যেভাবে পালন করেছেন, আলহামদুলিল্লাহ সেখানে দেখতে পেলেন যে খালি পেটে 96 এবং ভর্তি পেটে 86, মানে কত ভালো রিপোর্ট, আলহামদুলিল্লাহ। তারপরে যখন আমাদের এক সপ্তাহ বলেছিলাম, এক সপ্তাহ যখন পূর্ণ হবে তখন আবার রিপোর্ট করতে বলেছিলাম, তো এক সপ্তাহ যখন হলো 7 দিনে রিপোর্ট করেছেন, তাই তো? এক সপ্তাহ মানে কালকে 7 দিন আমার পুরো হয়েছে, আজকে রিপোর্ট। ও আচ্ছা, কালকে 7 দিন ওনার পূর্ণ হয়েছে, আজকে উনি রিপোর্ট করলেন। তারপরে দেখেন এখানে একটা বিষয় মনে রাখার যে আপনি একই নিয়ম পালন করে গেছেন। আচ্ছা, একদিনেই যে ওনার সুগারটা নর্মাল হয়ে গেল, হ্যাঁ, একদিনে 258 থেকে একবারে চলে আসলো কত, 86, 258 থেকে কত আসলো একদিনের মধ্যে, 86। হ্যাঁ, তাহলে 24 ঘন্টা নিয়ম পালন করার পরে 86 চলে আসলো। এবার অনেকে হয়তো ভয় করে এত কমে গেল একদিনে, তাহলে তো বাকি দিন যদি একই নিয়ম পালন করে তাহলে তো অবস্থাটা এমন হবে, মানে এমন হবে অবস্থা যে সুগার কমে কমে লাস্টে সে অজ্ঞান হয়ে যাবে। আমিও ভেবেছিলাম ওটাই। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আপনিও সেটাই ভেবেছিলেন? হ্যাঁ, কি ভেবেছিলেন আপনি এবার বলেন তো দেখি। এইরকম হবে, একদিনে যখন এরকম হয়ে গেল তো আর যদি আমি এইগুলো সব খেয়ে যাই তো কম বেশি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা,
যেহেতু আপনাকে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, সম্মানিত দর্শক, এটা শুধু মানে অন্যদের ব্যাপার না, ইনিও নিজেও ভেবেছিলেন যে একদিনে আমার সুগার 86 চলে আসলো 258 থেকে, তাহলে এখন তো আমাকে এক সপ্তাহ আরো পড়ে আছে, 5 দিন 6 দিন তো পড়ে আছে, তো 5 দিন 6 দিন আমার কি অবস্থা হবে, সুগারই শেষ হয়ে যাবে, তাই তো আপনি ভয় খেয়ে গেছিলেন, দিয়ে আপনি আমাকে আবার ফোন করেছিলেন না? ফোন করার পর আমি বললাম যে না কোনো সমস্যা নেই, আপনার একই সিস্টেম চললে, এগুলো হচ্ছে সবই ন্যাচারাল খাবার, এগুলো কোনোটাই ওষুধ নয়, এগুলো সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল খাবার, যার কারণে আপনার ভয় করার কোনো ব্যাপার নেই, এর চাইতে আর সুগার কমবে না, মানে নর্মাল রেঞ্জের চাইতে সুগার আর বেশি কমবে না, এটা হচ্ছে মূলত মূল বিষয় আর কি। তো যার কারণে আলহামদুলিল্লাহ উনি আবার সাহস পেলেন যে না ঠিক আছে, দিয়ে পালন করলেন, তারপর এক সপ্তাহ 7 দিন কালকে হয়েছে এবং আজকে ফোনে ধরে কথা বললাম, কি বলছে? তারপরে 7 দিন পরেই যিনি রিপোর্ট করলেন, তারপরে রিপোর্ট দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা আজকে রিপোর্ট। ষাট, দেখুন খালি পেটে আছে 60, এই যে দেখতে পাচ্ছেন খালি পেটে 60 এবং ভর্তি পেটে 80, খালি পেটে 60 এবং ভর্তি পেটে 80, এই যে দেখতে পাচ্ছেন, তাহলে কত ভালো রিপোর্টটা এসেছে আলহামদুলিল্লাহ। এবং সুগারটা কিন্তু ওনার কিসে আছে, নর্মাল রেঞ্জে আছে, একদম খুব ভালো পজিশন আছে, এত ভালো পজিশন সাধারণত এই ধরনের বয়স লোকেরা করতে পারে না আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যে উনি অল্প সময়ের মধ্যে একদিনের মধ্যে যে রেজাল্টটা আনতে পেরেছেন, মানে এটাকে ভালোভাবে নিয়মগুলো ফলো করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে এই যে সুগারটা আপনার যে কমে কমেছে এবং আলহামদুলিল্লাহ নর্মাল হয়েছে, হ্যাঁ সুগারটা আপনার যে ভালো হওয়ার একটা আশা নিয়ে এসেছেন আপনি, যে হ্যাঁ ভালো হবে, ওখানে আপনাকে বলেছে যে হ্যাঁ ভালো হয়ে যায়, এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো হয়ে যায়, প্রচুর এই ব্যাপারে আমাদের যারা ভালো হয়েছে তাদের সামনে ভিডিও আছে, তো আপনাকে কিরকম লাগছে আপনার যে সুগারের পেশেন্ট আপনি এবং সুগারটা নর্মাল হয়ে যাওয়াতে এবং ভালো হয়ে যাওয়ার আশাতে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা কেমন লাগছে? যখন সুগার ছিল আমার, তখন ঘুম থেকে যখন উঠতাম তখন গা হাতটা গ্যাদ গ্যাদ করতো, বেদনা করতো। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা নেই। আচ্ছা 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 আচ্ছা, তারপরে এই যে অল্প খাবার, এই খাবারের ব্যাপারে আমি যখন অজু করতাম তখন বৈশা উখড় হয়ে অজু করতে অজু করতাম, হাত মুখ সব এইগুলা ঠিকভাবে করতে পারতাম, কিন্তু পা মানে ধুইতে পারতাম না। আচ্ছা আচ্ছা, কারণটা হলো যে পেটে চাপ পড়তো, পেটটা আমার একটু ই হয়েছিল, বড় হয়েছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এখন বৈশা উখড় হয়ে, আচ্ছা পেট মানে বড় হয়ে থাকার কারণে কিন্তু আপনি অজু করতে সমস্যা ছিল, অনেক রকম সমস্যা হতো, পাটা ধরে থাকতো আর কি। আলহামদুলিল্লাহ বিশেষ করে উনি এক সপ্তাহ আমাদের নিয়ম পালন করাতে ওনার বডিটাও কিন্তু ছোট হয়ে গিয়েছেন এবং কিন্তু সেইভাবে উৎখ মেরে কিন্তু উজু করতে পারছেন, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ইনি যে বেনিফিট গুলো আলহামদুলিল্লাহ পেয়েছেন, বিশেষ করে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যেই কিভাবে সুগারের পেশেন্ট গুলো মূলত আমাদের এখান থেকে সুগার আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে মাঝে একটা খুশির খবর শুনিয়ে রাখি যে আমাদের এখান থেকে সুগার, প্রেসার, ফ্যাটি লিভার, হার্ট ব্লক এগুলো তো ভালো হচ্ছেই, সাথে সাথে কি হচ্ছে যে আমরা যেটা চিকিৎসা এর আগে আমরা ভিডিও দেখে দিয়েছি আপনাদেরকে, যে যাদের যাদের আপনার কিডনিতে পাথর, সেটা 5 mm হোক, 10 mm হোক, 15 mm, 20 mm হোক, যত mm হোক না কেন, আলহামদুলিল্লাহ সেটা পুরোপুরি একদম খুব অল্প সময়ের মধ্যে এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ, এর ভিডিও আগে আমরা দিয়েছি। তো এটা হচ্ছে একটা খুশির খবর, যারা বিশেষ করে সুগার আপনার কিডনিতে পাথর নিয়ে ভুগছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ওই ব্যাপারে ওষুধ নিয়ে যেতে পারেন। আর বিশেষ করে আপনারা যারা সুগারের চিকিৎসা করাতে চান, যে আপনাকে কিছু আর বলার আছে? আচ্ছা, বিশেষ করে যারা আমাদের কাছ থেকে সুগারের চিকিৎসা করাতে চান, দেখে জেনে রাখবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি। তো আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, প্রতিদিন খোলা থাকে, তবে যদি আপনি চিকিৎসা করাতে চান একদিন আগে আপনাকে ফোন করে নাম লেখাতে হয়, এবং আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তখন আপনারা এখানে আসবেন চিকিৎসা করার জন্য। তো বিশেষ করে আজকে এই ছিল আমাদের ইনফরমেশন দেওয়ার, যে উনি বুঝতে পারলেন যে অল্প সময়ের মধ্যে কিভাবে ওনার সুগারটা নর্মাল হলো আলহামদুলিল্লাহ। আর ওনার যেহেতু অপারেশন করতে যাওয়ার ব্যাপার আছে নেপাল, এই জন্য উনি আরো একটু মানে খুব ভালোভাবে নিয়মগুলো আলহামদুলিল্লাহ পালন করেছেন। এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্রতিদিনের মতোই, যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে ভিডিওটিও লাইক করবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।